আসসালামু আলাইকুম সবাইকে, সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি যে অর্ডারের কাজগুলো নিয়েছি ওখান থেকে এখনও তিনটা শাড়ি, দুইটা পাঞ্জাবি, সেই সাথে একটা থ্রি পিসের অর্ডার এখনও বাকি আছে। তো সেগুলোর কাজ আমি গত দুই দিন করতে পারিনি, কারণ আমি লকডাউনের কারণে এক কালারে এগুলো আনাতে পারিনি। যেহেতু মার্কেট সব বন্ধ, দোকান খুলে যে এগুলো আমার কাছে পৌঁছাবে ওনারা পারেনি, যার কারণে ওনারা আর কি, আমি যখন ইমিডিয়েট বললাম যে আমার লাগবেই আজকের মধ্যে, কারণ না হয় আর অনেক লেট হয়ে যাচ্ছে, তারপর ওনারা দোকান খুলে, অনেক রিস্ক নিয়ে দোকান খুলে আমার জন্য এগুলো পাঠিয়ে দিয়েছে। অনেকেই জিজ্ঞেস করেন এক কালার শাড়ি, এক কালার পাঞ্জাবি কোথায় পাবেন। এগুলো ধানমন্ডি হকার্স মার্কেটে আপনারা এক কালারের শাড়ি পেয়ে যাবেন, আর ইসমাইল মেনশনে আপনারা এক কালারের পাঞ্জাবি পেয়ে যাবেন। বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইসে হয়ে থাকে, এ কারণে আপনারা কেউ দাম জিজ্ঞেস করবেন না। আপনার সাধ্য মতো আপনার কাছে কোন বাজেটে পোষাবে আপনি সেই অনুযায়ী নিতে পারবেন। বিভিন্ন কোয়ালিটির কিন্তু এক কালার পাঞ্জাবি এবং এক কালার শাড়ি হয়ে থাকে। তো এই তো আমার সবগুলো নিয়ে নিয়েছি, আর এখানে আমার হাজবেন্ডের জন্যও আমি একটা পাঞ্জাবি আনিয়েছি। জানি না ওটা কখন প্রিন্ট করতে পারবো, তবে ইনশাল্লাহ ঈদের আগে করবো, এরকম একটা প্ল্যান আছে আমার। তো আমি এনে রেখেছি আর বাচ্চাদের জন্য আনবো। আর এখানে আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করছিল, আসলে চেষ্টা করে যতটুকু পারে হেল্প করতে। এগুলো আসলে যাবে, একটা যাচ্ছে কুষ্টিয়াতে আর একটা যাচ্ছে বনশ্রীতে। তো এগুলো প্যাকিংয়ে ও আমাকে হেল্প করছে। সকালবেলা বুয়া এসেছে, ও এদিকে বোয়াল মাছ কাটছে। আজকে মানে যে রাতটা আসছে, মানে আজকে সেহেরিতে আমার বাসায় আর কি দারোয়ান ভাত খাবে। তো এ কারণে রান্নাবান্না দেখা যাচ্ছে তুলনামূলক একটু রান্নাবান্না করছি। এমনিতে দেখা যায় সেহেরিতে অতটা বেশি খাওয়া যায় না, মাছ অথবা মাংস যে কোনো একটা রান্না করি, সবজি একটা রান্না করলে, একটু সালাদ করলে হয়ে যায়। তো আমি জারিফকে ভাত দিচ্ছি, ওর জন্য দুধ গরম বসিয়েছি, আর এদিকে আমি ছোলাটাও বসিয়েছি। মোটামুটি সকালবেলার একটা ভিউ আমি দেখাচ্ছি এখানে। আর আজকে ঢেঁড়স ভাজি করব, বাকি সব কিছু আমি কেটে রেখেছি এখানে। মাছ আমি এই কয়টা রান্না করব, আবার ফ্রিজ থেকে আমি মুরগি বের করেছি, এগুলো ভিজিয়ে রেখেছি। তো সকালবেলা দেখা যায় সব কাজ গুছিয়ে করলে আর কাজে ঝামেলা হয় না। আদিপ আলহামদুলিল্লাহ সবগুলো রোজা রাখে, জারিফ যেহেতু ছোট ও রাখতে পারে না, ওর জন্যই আমি দেখা যায় দিনের বেলা দুধ কলা দিয়ে ভাতটা দিয়ে দিই। আমার ছেলে এমনিতে দুধ কলা দিয়ে ভাত হলে আর কিছু প্রয়োজন হয় না ওর, আমি এটা দিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে কিন্তু আমি শরবতটাও বানিয়ে রেখেছি, এটা আমি ফ্রিজে রেখে দিব। তো সবসময় চেষ্টা করি গোসলের আগে আমার সব প্রায় কাজ আমি করে ফেলতে চেষ্টা করি, কারণ বিকাল টাইম হতে হতে অনেক বেশি ক্লান্ত লাগে, তখন এত বেশি এনার্জি পাই না যে এত এত কাজ করব। গোসলের আগে করে ফেললে নিজের কাছে আর অস্বস্তি লাগে না, বেশি একটা ঘেমে যায় না। বিকেল টাইমে দেখা যায় কাজ করে এত বেশি ঘেমে যায়, প্লাস এত বেশি তৃষ্ণার্ত থাকি তখন, এ কারণে আমি সকালবেলা সব কাজ করি। তো গতকালকে তরমুজ আমি অর্ধেক কেটেছিলাম, কারণ ইফতারে এত বেশি খাওয়া যায় না, বাকি অর্ধেক আমি আজকে কেটে এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। জাস্ট ইফতারের আগে আগে উপরে একটু লবণ দিয়ে দিব, খেতে কিন্তু ঠান্ডা ঠান্ডা তরমুজ অনেক বেশি ভালো লাগে। সবসময় আমি চেষ্টা করি প্ল্যান মোতাবেক কাজ করা, যে আজকে আমি এই এই কাজগুলো করব, বা কোন টাইমে কোনটা করব, কোনটার আগে কোনটা করব, এরকম প্ল্যান করি। প্রথম দিকে দেখা যায় আমি যেটা করি, ফ্রিজ থেকে আমি পেঁয়াজ রসুন আদা বাটা সব দেখতে পাচ্ছেন বের করে রেখেছি, ডাল বাটা এগুলো বের করে রেখেছি। এখন শরবত আর তরমুজের প্লেট শরবত এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আমি আজকে এখানে একটু সবজি রান্না করছি, এগুলো চিংড়ি শুটকি দিয়ে আমি ঢেঁড়স দিয়ে রান্না করছি। তো একটা সবজি না হলে একদমই হয় না, আবার বেশি একটা সবজি খাওয়া যায় না। তারপর আমি এই ভাজিটা করছি, আর এদিকে আমি ছোলাটা রান্না করব। রোজার মাসে দেখা যায় আমাদের সকালের নাস্তা রেডি করতে হয় না, বা দুপুরের জন্য কোনো আয়োজন করতে হয় না, ঠিক আছে, বাট ইফতারের আয়োজন আর সেহেরের আয়োজনটা করতে দেখা যায় অনেকটা সময় চলে যায়। আর যারা এক হাতে সব কিছু করে আমার মতো বাচ্চা সামলে, তাদের তো আরও একটা সময় একটা পাওয়া যায় না। তো আমি এটা এখানে ছোলাটাও ভেজে নিচ্ছি, প্লাস মুরগি রান্না করব, মাছ রান্না করব, এগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি।
একটা কাজে ফাঁকে ফাঁকে অন্যটা করে ফেলি। এখানে ছোলার জন্য আমি আলু টমেটো এগুলো একটু কষিয়ে নিতে নিতে আমি মাছ আর মাংসগুলো একটু ম্যারিনেট করে রেখেছি। এদিকে মাংসগুলো আমি চুলাতে বসিয়েছি, মুরগির মাংস এগুলো আমি ভোনা করব। তো আর এদিকে আমি বোয়াল মাছ রান্না করব। তো মাংসটা দেখা যায় ঝোল তেমন একটা খাওয়া যায় না, কারণ আজকে আমি ভোনা ভোনা করব। আর বোয়াল মাছটা দেখা যায় একটু একটু ঝোল হলে খেতে ভালো লাগে ভোনার চেয়ে, কারণ এটা আমি ঝোল ঝোল করব। আমি সরিষার তেল একটু গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা সহ দিলে দেখা যায় মাছের ঝোলটা একটু ঘন হয়, ভালো লাগবে। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিব, প্রায় দুইটা টমেটো আমি কুচি করা দিয়ে দিব। আর মাছগুলো আমি মরিচের গুঁড়া হলুদি গুঁড়া আর লবণ দিয়ে মেখে রেখেছি। আসলে এক এক জায়গার মানুষ এক একভাবে মাছ খায়, আমরা দেখা যায় ভেজে রান্নাটা খুব কম করি। যখন ঝোল রান্না করি তখন দেখা যায় ভাজা ছাড়া মাছটা এমনি নর্মালি মরিচের গুঁড়া হলুদি গুঁড়া লবণ দিয়ে মেখে সেই মাছটা রান্না করি। আর অনেক জায়গায় দেখি যে মাছটা ভেজে তেলের মধ্যে ভেজে তারপর আবার রান্না করে, সেটাও কিন্তু মজার লাগে, বাট এভাবে করলেও কিন্তু খারাপ লাগে না। এই তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলো একটু কষিয়ে নেব আমি। কষিয়ে নিয়ে দেন আমি একটু ঝোল দিয়ে দিব। আর এ তো আমার কষানো হয়ে গিয়েছে, আমি এখন অল্প পরিমাণে ঝোল দিয়ে দিব, কারণ ঝোল দিলে এটা খেতে ভালো লাগবে। যেহেতু বড় মাছ, বড় মাছ দেখা যায় ঝোল করে রান্না করলে ভালো লাগে। আর আমি মুরগির মাংসগুলো পেঁয়াজ রসুন আদা বাটা ধনিয়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদি গুঁড়া লবণ সব কিছু দিয়ে অল্প পানি দিয়ে এগুলো সেদ্ধতে বসিয়েছিলাম। এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে দেন আমি কীভাবে ভোনা করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রায় এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। খুব অল্প পরিমাণে আমি সরষের তেল দিয়েছি, এর মধ্যে আমি চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি। এগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দেওয়ার পরে আমি অন্য পিঠও ভেজে নেব। চুলার তাপে একদম হাই হিটে রেখে এগুলো যে মচমচে করে ভাজবো তা না, চুলার তাপটা একটু লো করে দিয়ে হালকা একটু ব্রাউন কালার হলে দেন আমি এগুলোর সেদ্ধ করার সময় এগুলোর কিন্তু একটু ঝোল ছিল, একটু ভাজা ভাজা একটু ঝোল ছিল দেখতে পাচ্ছেন। আমি মাংসগুলো সাইড করে এখন ঝোলগুলো দিয়ে দেব, একদম ভাজা ভাজা যাতে হয় ঝোলগুলো একটু আমি মানে বলতে পারি একটু ভোনা ভোনা করবো। তো এগুলো যখন একটু ভাজা হবে দুই তিন মিনিটের মতো দেন আমি এই ঝোলগুলো আর মাংসের সাথে মিক্স করে ফেলবো। এই ক্ষেত্রে দেখা যায় এই মাংসটাতে মাংসের মধ্যে তেলটা একটু বেশি দিলে ভালো, তবে আমি কম তেল দিয়ে রান্না করেছি কারণ কম তেল দিয়ে রান্না খেতে চাই বাসায়। আর এদিকে মাংস মাছগুলো হয়ে গিয়েছে, আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলছি, আসলে সব কিছু তাড়াহুড়া করে করছি। তো এটা হচ্ছে বিকেল টাইমে, আমি এখানে বেসন একটু গুলিয়ে নিচ্ছি। বেসন যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম বেগুনের জন্য ওখানে সাথে আমি হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, সেই সাথে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আমি অল্প অল্প দিয়ে পানি দিয়ে এটা একটা ব্যাটার করে নিয়েছি। আর এদিকে আমি ডালের যে মিশ্রণটা করে রেখেছিলাম পেঁয়াজের জন্য ওখানে সাথে জাস্ট আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি এক্সট্রাভাবে দিই সবসময়, আর চালের গুঁড়া দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো, এগুলো একটু ভেজে নিয়েছি। আমার বাসায় দেখা যায় ভাজা জিনিসটা খুব কম খেতে চাই, কারণ আমি খুব অল্প অল্প করে ভেজে নিই। সিঙ্কে যে থালা বাটি হয়ে যায় সেগুলো আমি তাড়াহুড়া করে ধুয়ে নিই। তো দেখা যায় সব কিছু জমিয়ে রাখলে সকালবেলা অনেক বেশি জমে যায়, যেহেতু সেহির পরে ইফতারের পরে আরও অনেক হয়, ইফতারের পরে যেগুলো হয় সেগুলো আবার ধুতে হয়, বাট সেহির পরে যেগুলো হয় সেগুলো দেখা যায় সকালবেলা বোয়া এসে ধুই। এই তো রান্নাঘর যদি অপরিষ্কার থাকে আসলে ভালো লাগে না, বা কোনো কিছু যদি সিঙ্কের উপর জমে থাকে তাহলে একেবারেই অস্বস্তি লাগে। চেষ্টা করি সবসময় সময়ের কাজটা সময়ে করে নিতে, যাতে করে বেশি একটা কাজ না জমে। এই তো আমি মাংসটা মিশ্রণটা মানে ঝোলের সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। তো এটাতে চাইলে কিন্তু আপনারা তেলটা একটু বাড়িয়ে দিতে পারেন যদি এই রান্নাটা করেন, তবে আমি খুব কম তেলে রান্নাটা করেছি। আমি যদি মনে করি যে আমি ইফতারের আগে আগে না বা আরও দু এক ঘন্টা আগে আমি সব কিছু ভেজে রেখে দিব, তাহলে দেখা যায় চুলার নিচে আমি সবসময় এভাবে দেখতে পাচ্ছেন একটা থালা রেখে দিই স্টিলের,
তো যেটার মধ্যে আমি সব কিছু রেখে দিই। চুলার এই জায়গাটা দেখা যায় অনেক হিট থাকে, হিটের কারণে যা কিছু নিচে রাখি না কেন সব কিছু মচমচে থাকে। তো অনেক সময় দেখা যায় একদম আজানের আগে আগে করব, সেটা করতে পারি না। ধরেন আমি 3টার দিকে বা 4টার দিকে করে ফেলছি, তো দেখা যায় যখন একদম বেশি খারাপ লাগে যে আমি একটু আগে আগে করে ফেলবো, করে একেবারে আসরের নামাজটা পড়ে একটুখানি রেস্ট নিব, সেটাও কিন্তু আমি মাঝে মাঝে করে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় আমি সব কিছু রান্নাবান্না করে একেবারে আসরের নামাজটা পড়ে একটুখানি রেস্ট করি, তখন 30 মিনিটের মতো রেস্ট নিতে পারি ইফতারের আগে আগে, যেহেতু আমার সব কিছু আমি রেডি করে আগেই রেখে দিই। মোটামুটি আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর আজকে আমি একটা জুয়েলারি কিনেছিলাম, এটা গতকালকে আমি অর্ডার দিয়েছিলাম অনলাইনে। আসলে এখন তো সব কিছু বন্ধ, মার্কেট সব কিছু বন্ধ, আর আমি দেখা যায় প্রায় টাইমে অনলাইন থেকে জিনিস কেনাকাটা করি, কারণ বাইরে গিয়ে যে কিনবো সেই সময়টা নেই, প্লাস দেশের যে অবস্থা আর বাচ্চা নিয়ে বের হওয়া মোটেও সম্ভব না। তো প্রায় টাইমে দেখা যায় আমার অনলাইনে জিনিস কেনাকাটা হয় যদি আমার পছন্দ মতো হয়। তো এই জুয়েলারিটা মানে একটা নেকলেসের সেট, আমার কাছে কেন জানি হঠাৎ করে খুব ভালো লেগেছিলো। আর সবচেয়ে ভালো লেগেছিলো নেকলেসের এই সেটের সাথে আপু আমার জন্য একটা লিপস্টিক দিয়েছে, যেটা আসলে আমি মোটেও জানতাম না এটা গিফট পাঠিয়েছে। কেউ যখন অল্প দামেরও কিছু একটা গিফট দেয় সেটা কিন্তু খুব ভালো লাগে। আর এই সেটটা আসলে আমি চাচ্ছিলাম ঈদের দিন পরবো। আসলে ঈদের দিন দেখা যায় আমি সবসময় গোল্ড পরি, গোল্ড দেখা যায় সারা বছর যেহেতু পরা হয় না, ঈদের দিন গোল্ডটা পরার চেষ্টা করি। এবার চিন্তা করছি আমি এটা পরবো, একই ডিজাইনের গোল্ড আসলে সবসময় তো আর পরতে ইচ্ছে করে না, তো এবার চিন্তা করছি আমি এটা পরবো। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আমাকে। আমি আসলে টার্সেলটা খুলে ফেলেছি, আমি আমার কাছে নতুন ডিজাইনের টার্সেল আছে, সেই টার্সেলটা আমি লাগিয়ে দেবো, এই কারণে এটার সাথে যে টার্সেলটা দিয়েছে সেটা আমি খুলে ফেলেছি। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।